আজ বন্দিরা হলুদ ছাড়াতে আসবে সেজন্য আমিও রেডি সেডি হয়ে গেছি তো তাদের বাড়ি যাব আর এসেই দেখি আমার বঞ্জি চেঞ্জ করে নিয়ে বসে পড়েছে লুচি ঘুগনি খেতে সাথে সাথে আমার বড়ও বসে পড়েছে তো তিনজনকে এখানে বসানো হয়েছে আমাদের নতুন জামাইও বসে পড়েছে আর এখানে দেখো আমাদের নতুন বঞ্জিও বসে পড়েছে নতুন বউ সেজে আর এখানে আমার দেওয়রা বসে পড়েছে খেতে আজকে কিন্তু তো খাওয়া দাওয়ার প্রচুর আয়োজন করা হয়েছে মাছ মাংস পটল চিংড়ি পায়েস মিষ্টি দই অনেক কিছু আর সাথে মাছের মাথা দিয়েও ডালও আর এদিকে দেখো কাকিমা ছোট গ্যাসে রান্না করছে আর এদিকে আর একজন বড় দিদি ভাই এখানে রান্না করছে পটল চিংড়ি এনার হাতে রান্না কিন্তু অসাধারণ আমার সত্যি কথা খুব ভালো লাগে এনার হাতে রান্না খেতে আর আমার মেয়েকে একটা মিষ্টি দিচ্ছিলাম তো সেটা খাওয়া দাওয়া চলছে আর এখানে হলুদ ছাড়ানোর যেসব রিচুয়ালস রয়েছে সেগুলো কমপ্লিট করা হচ্ছে আমার বোন কেও খুব সুন্দর কিন্তু দেখতেও লাগছে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র চিকেনটাই হলেই হয়ে যাবে আর আমরা যে কজন রে হয়েছিলাম সেই কজনই আজকে লাগবে আজকে সবারই গায়ে হলুদ দিতে হবে তো দেখো হলুদ দিচ্ছিলাম দেওয়া হয়ে গেছে প্রায় আর এখানে দেখো আমি আমার বঞ্জির জন্য এখানে পুরো থালাটা রেডি করছি আর ওদিকে দিদি ভাইও দেখো আর মাংসটা করতে করতে ওদিকে গেল তো অন্য একটা কাজ করছিলো তো আমি এখানে চেষ্টা করছিলাম আমি নাড়তে পারি কি এত বড় কড়া আমার শাশুড়ি বলছিলো ডাবুটা দিয়ে নাড়িস না ঘেঁটে যাবে তুই না খুন্তি দিয়ে তো আমি ট্রাই করছিলাম সত্যি কথা বলতে গেলে পারিনি আর এদিকে একজনের জন্মদিন ছিল সেখানেই সেটা কেক খাওয়ানো হচ্ছিলো আর এদিকে দেখো আমাদের নতুন জামাই নতুন বর বসে পড়েছে এখানে সব কিছু আয়োজন করে বাটি সাজিয়ে দেওয়া হয়েছে নতুন জামাইকে তারা খাচ্ছে আর আমি এদিকে বসে পড়েছি কারণ আমার মেয়েও কান্নাকাটি করছে এ কারণে আমি বসে পড়েছি আজকে মেনু রয়েছে মাছের মাথা দিয়ে ডাল পটল চিংড়ি মাছ মাংস মিষ্টি দই চাটনি পাঁপড় সব তো তারপরেই আমার বোনজি আবার নতুন শ্বশুর বাড়িতে চলে যাবে তো যাওয়ার আগে ওদেরকে সবাইকে লসি করে দিলাম আর আমার বোনজি এদিকে রেডি হয়ে গেছে বেরিয়েও পড়েছে সবাই আর চলেও যাচ্ছে আবার কবে আসবে ঠিক নেই আবার আসবে দিনে আর এদিকে আমার বোনজি দাঁড়িয়ে রয়েছে তো এদিক থেকে ওরা চলে যাবে আবারও কবে আসবে আর খুব মনটা খারাপ করছে নতুন ঘর নতুন জামাই সব কিছু যেন খুব ভালো থাকে খুব সুখে থাকে বরকে নিয়ে যেন ভালোভাবে থাকে এটাই আশা করবো আর ভগবানের কাছে আশীর্বাদ এটাই করি ওরা চলে গেল আর তোমরা অবশ্যই ওদেরকে আশীর্বাদ